जननी शारदा देवी राम कृष्ण जगद्गुरु पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहु। नमस्कार, शुभ सोमवार पवित्र सकाले श्री श्री ठाकुर श्री श्रीमा एवं स्वामीजी महाराज रातुल चरणे प्रणाम निवेदन करछि। आपनादेर सकल के प्रणाम जानिए आज आमरा एमन एकजन महापुरुषेर कथा महत् जीवनेर कथा स्मरण करब जिनी रामकृष्ण भावराज्ये एक असाधारण पुरुष, बहु जीवनेर संगठक, दिशारी, प्राण संचारक, तिनी अनेकेर सुहृद, सखा, आचार्य, भरसादाता, परम अवलम्बन एवं शिक्षागुरु, परम पूजनीय स्वामी प्रेमेशानंदजी महाराज। पूजनीय स्वामी अब्जजानंदजी महाराज একটি অসাধারণ সুন্দর গ্রন্থ রচনা করেছেন, এক সোনার মানুষ। তাতে পূজনীয় মহারাজ স্বামী প্রেমেশানন্দজির সমগ্র জীবনের কথা তুলে ধরেছেন। যদিও মহৎ জীবনের কথা একটি গ্রন্থে বলা যায় না, তার সঙ্গ করা, তাকে দর্শন করা, তার সেবা করার বিরল সৌভাগ্য লাভ করেছেন বর্তমানে রামকৃষ্ণ মঠ এবং মিশনের অন্যতম সহসংঘাধ্যক্ষ পরম পূজনীয় স্বামী সহিতানন্দজী মহারাজ। স্বামী অব্জজানন্দজী মহারাজের বই পড়লে, স্বামী সহিতানন্দজী মহারাজের কাছে সঙ্গ করলে, সারগাছি স্মৃতি এই ধারাবাহিক পর্যায়ক্রমে যে লেখা প্রকাশিত হচ্ছে সেটি করলে, পাঠ করলে আমরা বুঝতে পারি যে এই স্বামী প্রেমেশানন্দজী মহারাজ তিনি ছিলেন ঠাকুরের এক পরম অন্তরঙ্গজন, যিনি অসীম শক্তিধর ব্যক্তিত্ব এবং মাস্টারমশাই যাকে নিয়ত প্রত্যাশা করতেন আনন্দ সঙ্গের জন্য। আসলে তার পূর্বাশ্রমের নাম ছিল ইন্দ্রদয়াল ভট্টাচার্য, পরবর্তীকালে তিনি স্বামী প্রেমেশানন্দজী মহারাজ। পূজনীয় ইন্দ্রদয়াল ভট্টাচার্য মহাশয়ের জন্ম হয়েছিল শ্রীহট্ট জেলার দুলালি পরগনার দাসপাড়ায়। ইংরাজি 1884 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে বাংলা আশ্বিনের দেবী পক্ষে শারদীয়া শুক্লা সপ্তমী তিথিতে তিনি ভূমিষ্ঠ হন। তার পিতা ছিলেন আসামের বিজনী স্টেটের রাজগুরু, সুপ্রসিদ্ধ তন্ত্র সাধক শ্রী মৃত্যুঞ্জয় ভট্টাচার্য, এবং জননী ছিলেন শ্রীমতী শিবপ্রিয়া দেবী। ইন্দ্রদয়ালের পিতামহ শ্রী বিশ্বনাথ ভট্টাচার্য পুত্র মৃত্যুঞ্জয়কে মাতৃগর্ভে রেখে সংসার ত্যাগী হয়ে সন্ন্যাস ব্রত নিয়েছিলেন। ইন্দ্রদয়াল অর্থাৎ প্রেমেশানন্দজী পিতামাতার কনিষ্ঠ সন্তান এবং তার দুই অগ্রজ এবং এক ভগ্নী ছিলেন। পিতা মৃত্যুঞ্জয়ের সাংসারিক অবস্থা সচ্ছলই ছিল। নিজস্ব ভূ সম্পত্তি ছাড়াও তিনি বিজনীর রাজার দানস্বরূপ কিছু সম্পত্তির অধিকারী ছিলেন, কিন্তু তিনি ছিলেন সাধক, ব্রাহ্মণ কায়স্থ বহু পরিবারের কুলগুরু ছিলেন এবং অনেক সম্ভ্রান্ত বংশীয় ব্যক্তি তাঁর শিষ্যত্ব গ্রহণ করেন। বংশানুক্রমে ইন্দ্রদয়ালের অপর দুই জ্যেষ্ঠ ভ্রাতাও ওই সকল পরিবারের কুলগুরু রূপে পৃত হয়েছিলেন। তান্ত্রিক বংশ হলেও তাঁদের গৃহদেবতা ছিলেন গোবিন্দজি। ভক্ত মৃত্যুঞ্জয়ের কণ্ঠে তাই গোবিন্দ গোবিন্দ প্রায়শই শোনা যেত। এবং ইন্দ্রদয়াল ভট্টাচার্য মহাশয়ের মা শিবপ্রিয়া দেবী অসামান্য শুভ সংস্কারের অধিকারিণী ছিলেন। তাঁর ছিল মধুর চরিত্র ব্যবহার, সকলের প্রতি সন্তান দৃষ্টি, স্নেহ, অসাধারণ ত্যাগ এবং সংযম। প্রাচীনকালের কঠোরতা এবং রক্ষণশীলতার সঙ্গে সঙ্গে আধুনিক প্রগতি এবং পরিবর্তনও তাঁর কাছে অনুমোদন পেয়েছিল। যিনি বাল্যবস্থা থেকেই ইন্দ্রদয়ালের অতি বিশ্বস্ত অনুগামী, যিনি পরবর্তীকালে স্বামী সারদেশানন্দজী অর্থাৎ গোপেশ চক্রবর্তী, তিনি একটি চিঠিতে লিখছেন
যে ইন্দ্রদয়াল জননী শিবপ্রিয়া দেবীর বিশেষ সাহায্যে তাহাদের বাড়িতে আমাদের সকল প্রকার সংস্কারমূলক কাজকর্মের আড্ডা বেশ জমেছিল। প্রথম জীবনে খুব ঐশ্বর্য এবং প্রাচুর্যের মধ্যে কাটিয়ে স্বামীর মৃত্যুর পরে শেষ জীবনে কিছু অভাব অনটনের মধ্যে পড়লেও এজন্য তাঁকে কখনো অবসন্ন দেখি নাই কিংবা বিলাপ করতে শুনি নাই। স্বীয় কর্মের ফল ভগবান বিধান করিয়াছেন, নীরবে তাহা পালন করা এবং ভগবানের শরণাপন্ন হয়ে সংসারের কর্তব্য যথাসাধ্য করে যাওয়া, এটি ছিল মহিষী মহিলার সকলের প্রতি সান্ত্বনা বা বাক্য। প্রেমেশ মহারাজ তাই অন্যদেরকে প্রতিকূল অবস্থায় বিচলিত হতে দেখলে তার গর্ভধারিণী সেই কথা বলতেন, মা বলেন, ভগবান আমার কর্মানুসারে যদি দুটি শিং মাথায় দেন তবে তাও বহন করতে হবে, মা আমার সুখ দুঃখ সবই নীরবে সয়ে যাচ্ছেন। কিন্তু তার মধ্যেও তিনি স্থিরভাবে ঠাকুর ঘরে বসতেন, পূজা অর্চনা নিত্যকর্ম শিবরাত্রি ব্রত পালন একাদশী জন্মাষ্টমী এই সমস্ত করতেন। অর্থাৎ এই আধ্যাত্মিক সংস্কারের যে সুউন্নতি পর্যায় সেটি দেখলে বোঝা যায়। সেই জন্য এই এরা যেন ছিলেন সেই তেজস্বী মা। ইন্দ্রদয়াল ভট্টাচার্য মহাশয় এবং তার মা একবার শ্রীক্ষেত্র যাত্রা করেছিলেন তার বড় ভাইয়ের সঙ্গে। তা জগন্নাথ দর্শনে শেষে দেশে ফেরার পথে তারা বেলুড় মঠেও গিয়েছিলেন তীর্থ পরিক্রমাকে পূর্ণ করতে। তখন বাবুরাম মহারাজ তাদের সকলকে আপ্যায়ন করেছিলেন। শিবপ্রিয়া দেবী ভূমিতে মাথা ঠেকিয়ে বাবুরাম মহারাজকে প্রণাম নিবেদন করলেন। তখন বাবুরাম মহারাজ খুব সংকুচিত হয়েছিলেন, ইন্দ্রদয়ালের মায়ের ওই রকম প্রণতা দেখে, অর্থাৎ ইন্দ্রদয়াল ভট্টাচার্য মহাশয়, আমি বারবার এই বইয়ের অনুকরণে বলছি কিন্তু তিনি আমাদের কাছে স্মরণীয় বরণীয় শ্রদ্ধার জায়গা রয়েছেন। তাই ইন্দ্রদয়াল ভট্টাচার্য মহাশয়ের জননীর ওই রকম প্রণতা দেখে পূজ্যপাদ বাবুরাম মহারাজ যুক্ত করে প্রতি প্রণাম জানিয়েছিলেন এবং বারবার বলেছিলেন তেজস্বী মা। এই তেজস্বী মায়ের প্রভাব তার জীবনে পড়েছিল। ইন্দ্রদয়াল ভট্টাচার্য মহাশয় প্রেমেশানন্দজি আশৈশব সুধীর এবং শান্ত প্রকৃতির ছিলেন। মুখের ভাষা ছিল অত্যন্ত পরিমিত। মাস্টারমশাই একবার এই ইন্দ্রদয়াল ভট্টাচার্যের সুমিষ্ট কণ্ঠের গানকে স্মরণ করে মন্তব্য করেছিলেন, আহা কি গায়, শুনলে ঠাকুর পর্যন্ত সমাধিস্থ হতেন। এবং তার মধ্যে বাল্য সুলভ চাপল্য খেলাধুলা হইহুল্লোড় দেখতে পাওয়া যেত না। এক কথায় বলা যায় যে বেশ একটা আশ্চর্যজনক স্নিগ্ধ গাম্ভীর্য বালক এই ইন্দ্রদয়াল ভট্টাচার্যকে বিশিষ্টতা দান করেছিল। শ্রীহট্টের দুলালি পরগনা তখন শিক্ষা সংস্কৃতির একটা পীঠ ক্ষেত্র স্বরূপ ছিল, বলা হতো একটা ইউনিভার্সিটি অঞ্চল, এবং এই বিদ্যাচর্চার প্রসিদ্ধি তখন দুলালিতে এতটাই হয়েছিল যে ঘরে ঘরে বিদ্বান এবং পণ্ডিতদের বাস ছিল। বিনা ব্যয়ে বিদ্যার্থীরা অধ্যাপকদের গৃহে থেকে অধ্যয়ন করতেন। ইন্দ্রদয়ালের বাড়ি এই ছিল দুলালি সমাজের প্রধান কেন্দ্রস্থল। তাঁদের বাড়িতে সেই সময় সঙ্গীত কলারও বিশেষ চর্চা ছিল। এমন একটি সারস্বত পরিবেশের মধ্যে তিনি বড় হয়েছিলেন। তাদের গৃহে বহু প্রাচীন গ্রন্থ সুরক্ষিত ছিল এবং চণ্ডীদাস বিদ্যাপতি প্রমুখ মহাজনদের রচিত ভক্তি সঙ্গীত তিনি গাইতেন একেবারে তন্ময় হয়ে। পরবর্তীকালে তাঁর সঙ্গে মাস্টারমশাইয়ের সাক্ষাৎ হয় এবং মাস্টারমশাইকে তিনি তাঁর জীবনের প্রথম গুরু বলে অভিহিত করেছেন। পূজনীয় প্রেমেশানন্দজির যখন শরীর যায়, ত্যাগ হয়, তখন উদ্বোধন পত্রিকায় 1374 শ্রাবণ সংখ্যায় এইভাবে প্রকাশিত হয়েছিল তাঁর দেহত্যাগের বর্ণনা, যেটি আমরা স্মরণ করি। সেখানে লেখা হয়েছিল যে, গভীর দুঃখের সঙ্গে জানাইতেছি গত 12 জুন সকাল 7:35 সময়ে কাশীধামে রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে স্বামী প্রেমেশানন্দজি 83 বছর বয়সে ক্রনিক ইউরেমিয়া রোগাক্রান্ত হইয়া দেহত্যাগ করিয়াছেন। কয়েক বৎসর যাবৎ চলাফেরার সামর্থ্য
তাহার প্রায় ছিল না। বারাণসীর মণিকর্ণিকা ঘাটে গঙ্গা গর্ভে তাঁর দেহ সলিল সমাহিত করা হয়। এই উপলক্ষে গঙ্গা তীরে বহু সংখ্যক সাধুর সমাগম হইয়াছিল। স্বামী প্রেমেশানন্দজির পূর্বাশ্রমের নাম ইন্দ্রদয়াল ভট্টাচার্য। তিনি শ্রী শ্রী মায়ের মন্ত্র শিষ্য ছিলেন। শ্রীমৎ স্বামী শিবানন্দজি মহারাজের নিকট 1929 খ্রিস্টাব্দে তিনি সন্ন্যাস দীক্ষা লাভ করেন। 1919 খ্রিস্টাব্দে তিনি শ্রীহট্ট আশ্রম প্রতিষ্ঠা করেন এবং সমগ্র শ্রীহট্ট জেলায় শ্রীরামকৃষ্ণের বাণী প্রচারের কাজে তিনি অগ্রণী ছিলেন। তাঁর উচ্চ আদর্শনিষ্ঠ তপপ্রুত নিঃস্বার্থ সেবারত সহজ সরল জীবনের সংস্পর্শ মানুষকে উচ্চাদর্শে আকৃষ্ট করত। তার পুত জীবনের সংস্পর্শে আসার ফলে বেশ কয়েকজন যুবক অনুপ্রাণিত হয়ে শ্রীরামকৃষ্ণ সঙ্গে যোগদান করেন। কিছুকাল তিনি ঢাকা এবং সারগাছি আশ্রমের অধ্যক্ষ ছিলেন। কিছুকাল বেলুড়ে রামকৃষ্ণ মিশনের প্রধান কেন্দ্রের ওয়ার্কিং কমিটিরও সদস্য ছিলেন। উত্তরাখণ্ডে থেকে তিনি কয়েক বৎসর তপস্যা এবং সাধন ভজনে অতিবাহিত করেন। কর্মজীবন থেকে অবসর গ্রহণের পর দীর্ঘ কয়েক বৎসর কাল তিনি সারগাছি আশ্রমে বাস করিয়াছেন। এখানে দূর দূরান্ত থেকে সন্ন্যাসী এবং ভক্তগণ তাঁর নিকট সমাগত হইতেন। তার আজীবন সাধনলব্ধ আধ্যাত্মিক জীবনের সংস্পর্শে নিজ নিজ জীবনে আধ্যাত্মিক উন্নতি লাভের আশায়। তাঁর দেহত্যাগে উদ্বোধন পত্রিকা লিখছেন যে তাঁর দেহত্যাগে আমরা একজন উন্নত জীবন হৃদয়বান মিষ্টভাষী সন্ন্যাসীকে হারাইলাম। এবং তিনি সুলেখক ছিলেন। রামকৃষ্ণ বিবেকানন্দ বিষয়ে বাংলায় তিনি অনেকগুলি পুস্তক রচনা করেছেন এবং কয়েকটি সুললিত ভাবোদ্দীপক সঙ্গীতও তিনি রচনা করেছেন। সেই সঙ্গীতগুলো আমাদের রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে অত্যন্ত পরিচিত, আদৃত এবং উদ্দীপনামূলক। আমরা সেই সঙ্গীতের একটি জানি, সেই অরূপ সায়রে লীলা লহরী উঠিল মৃদুল করুণাবায়, আদি অন্তহীন অখণ্ডে বিলীন মায়ায় ধরিলে মানব কায়। আমরা মহারাজের তো অনন্ত জীবনের কথা, এই ভাবগম্ভীর জীবনের কথা এই আধ ঘন্টার আলোচনায় সম্পন্ন করতে পারবো না, কিন্তু আমরা বারবার বুঝতে পারি যে মহারাজের জীবনের সংস্পর্শে যারা এসেছেন তাদের জীবনে অসাধারণ হয়ে উঠেছে। তাদের জীবনও এমন একটি পর্যায়ে গেছে যে আমাদের তাদের সঙ্গ করলেই আমরা যেন মহারাজের সঙ্গে কিছুটা অন্তত বুঝতে পারি। আমরা হয়তো সবসময় সেই সঙ্গ সরাসরি গিয়ে করতে পারি না, কিন্তু মহারাজের লেখা চিঠিপত্র, স্বামী প্রেমেশানন্দজির পত্র সংকলন একটি অসাধারণ আমাদের দিক নির্দেশ শিক্ষা বলা যেতে পারে। আমাদের জীবন পথের বিচার এবং কার্যক্রম নিয়ে যখন আমরা দিশাহারা হয়ে যাই, তখন সংসার ত্যাগ করার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন জনৈক তরুণের ব্যক্তিগত উদ্দেশ্যে লিখিত একটি প্রবন্ধের অংশকে আজকে আমরা একটু স্মরণ করি। সেখানে বলা হচ্ছে, পূজনীয় মহারাজ বলছেন যে মানব জীবনের পথ দুটো, একটা ইহ জগতে থাকিবার পথ আর একটা জগৎ থেকে বাইরে যাবার পথ। মন তুমি কি চাও, কোন পথে চলিবে, খুব ভালো কাজ করো এবং তাহা খুব ভালো করিয়া করো, পরের উপকার করো তাহা খুব মন দিয়া করো, তাহা হইলে এ জগতে সকলের খুব আদরের পাত্র হইবে এবং মরিলে স্বর্গে যাইবে। এই পথেই জগতের সকল ভাল লোক চলেন, ইহা মঙ্গলের পথ। আর দ্বিতীয় পথে অল্প লোকই চলেন, তাহা কঠিনও নহে সহজও নহে। যাহা সংসারের বাইরে যাইতে সত্যি সত্যি ইচ্ছুক তাহারা অনায়াসেই চলেন, কিন্তু যারা এখানে থাকিতে চায় অথচ ভ্রমবশত দ্বিতীয় পথিক দলে যোগ দেয় তারা এই পথে বড়ই কষ্ট পায়। তাদের মন চায় এখানে থাকিতে, কিন্তু চলিতে হয় বাইরে যাইবার পথে, তাই উহাদের পা চলে না, শরীর মন অবসন্ন হয়, ভাবি কষ্ট হয়। বলছেন, মন তুমি কোন পথে যাইবে স্থির করো। এই যে মনকে আমাদের বারবার বিচার করতে হয়, সেই জন্য বলছেন মানব জীবনের দুটি পথ, ভণ্ডামি করে কোনো লাভ নেই। বলছেন বাইরে যাইতে হলে প্রতি পদক্ষেপে হিসাব করিতে হবে যে বাইরে যাইতেছি না ভিতরে ঢুকেছি। দুই হাতে টানিয়া ছিঁড়িতে হইবে বন্ধন, কেবল পিছনে ফেলিয়া যাইতে হবে।
ঘরের ভিতর হইতে সব জিনিস বাহির করিয়া দিলে যেমন ঘর খালি হয়, তেমনি মনের ভিতর হইতে আমার বলিতে যা কিছু আছে সব ছুড়িয়া ফেলিতে হইবে। এই অর্থাৎ ঝুল যেটা ঝাড়া, আমরা যেটা ঘরের ঝুল ঝাড়ি চুনকাম করি, এই প্রবন্ধে বলা হচ্ছে ঝুল ঝাড়া মনের ভেতর। আমি বামুন, আমি তাঁতি, আমি হিন্দু, আমি বাঙালি, এই বহুকালের কুসংস্কার দূর করিয়া আমি রামকৃষ্ণের সন্তান এই বুদ্ধি আনা চাই। দেওয়াল চুনকাম করা, এই যে দিন রাত রাম শ্যাম যদু মধু অমুক চৈতন্য অমুক আনন্দগুলো মনের দেওয়ার মধ্যে দেওয়ালে ঘুরিয়া বেড়ায়, ঠাকুর মা স্বামীজি ব্রহ্মানন্দ শিবানন্দ প্রেমানন্দ নাগমশাই প্রভৃতি সাদা চুনে সব চাপা দিতে হবে। মেঝেতে গোবর জল, ব্রত উপবাস এবং দারিদ্র ব্রতের দ্বারা দেহ শুদ্ধ করতে হবে। অপূর্ব কথা বলছেন, মেঝেতে গোবর জল দিতে হবে। সে গোবর জলটা কী? ব্রত উপবাস এবং দারিদ্র ব্রত। আর মনের মধ্যে যেগুলো ঘুরছে সেই দেওয়ালে, মনের মধ্যের দেওয়ালে, সেখানে ঠাকুর মা স্বামীজি ব্রহ্মানন্দ শিবানন্দ প্রেমানন্দ নাগমশাই এই সমস্ত সাদা চুনে চাপা দিতে হবে। রামকৃষ্ণ সাহিত্য যে এক অপূর্ব সম্পদ, যদি কোনো মানুষ সারা জীবন এই রামকৃষ্ণ সাহিত্যে ডুব দেন, তার জীবনে আর অন্য কিছু দরকার নেই, তিনি আনন্দে মশগুল হয়ে যাবেন। দেখুন, এই লেখাটি তো শুধু পাঠ নয়, যদি অন্তরের অন্তঃস্থল থেকে আমরা অনুভব করি যে ঝুল ঝাড়াটা কোথায়, মনের ভেতরে ঝুল ঝাড়তে হবে। আমরা তো বাইরের ঝুল ঝাড়তে চাই, বাইরে চুনকাম করতে চাই, কিন্তু এই মন, সেই জন্য মন বলছেন যে দারিদ্র ব্রত কীরকম না, যত কমে সম্ভব তত কমে জীবন ধারণ, যতটা কমে সম্ভব। প্রয়োজনের অধিক দ্রব্য ব্যবহার করলে সাধুর ঋণ হয়, সাধুর ভিক্ষান্নে জীবন ধারণ, যতটা কমে সম্ভব। সেই জন্য বলছেন ব্যবহারের দ্রব্য যত দূর সম্ভব কম দামে কিনতে হবে, ব্যবহারের দ্রব্য অতি সাবধানে রাখতে হবে যাতে শীঘ্র না নষ্ট হয়। এই যে বলছে, যদি কারোর মনে আমি বড়, আমি জ্ঞানী এই সমস্ত কালিঝুলি থাকে, যদি মন কেবল রামা শ্যামার চিন্তা করতে ভালোবাসে, যদি ব্রত উপবাস প্রভৃতি কায় ক্লেশও না করতে চায়, তাহলে বুঝতে হবে সাধকের গতি সংসারের দিকে, বাইরে সে যাইতে চায় না, সংসার ছাড়িতে চায় না। এবং বলছেন সুন্দর করে যে বাইরে যাব ভাবিলেই বাইরে যাওয়া যায় না বা সম্ভব হয় না। বাইরে গিয়ে কোথায় থাকব, কি খাবো ভালো করে না জানলে শত চেষ্টাতেও মনকে বাইরে নেওয়া যায় না। হুজুগে পড়ে যাত্রীর দলে যোগ দেওয়া যায়, কিন্তু যেখানে যাব সেখানকার কথা না জানা থাকলে ওদিকে পাও চলবে না, কিছুতেই চলবে। এটি আমাদের কথা বারবার বলছেন। এবং তারপরেই বলছেন সংসার কিভাবে, না সংসারের বাইরে যাওয়া কি না, যাহারা সব কথা তলাইয়া বুঝিবার চেষ্টা করে না, যাহারা সব বিষয়ে আদমোনা আনমোনা, তাহারা সংসারের বাহির বুঝিতে কোনো সন্ন্যাসীর আশ্রমই মনে করে। কেউ বা তীর্থে তীর্থে পথে পথে ঘুরিয়া বেড়ানোটাকেই সংসারের বাহির মনে করে, কেউ বা ভাবেন নিজের খাওয়া থাকা ছাড়িয়া অন্য কিছু না করাই সংসার ত্যাগ, সবচেয়ে বোকারা ভাবে নিজের পছন্দ মতো থাকার নামই সন্ন্যাস। কিন্তু ভগবান বলছেন তাকেই নিত্য সন্ন্যাসী বলিয়া জানিবে, যিনি কোনো কিছুর প্রতি দ্বেষ করেন না এবং কোনো কিছুর আকাঙ্ক্ষাও করেন না। তার মানে মন থেকে সংসার ভোগ ইচ্ছা দূর করে দেওয়াটাই সংসার ত্যাগ। আসল সংসার ত্যাগটা কি না, মন থেকে সংসার ভোগ ইচ্ছা দূর করে দেওয়া। আমাদের সেই অর্থে ভাবতে হবে, নিজেদের মনকে অ্যানালিসিস করতে হবে। সেই জন্য বলছেন চুপ করে বসে থাকলে কাহার কতখানি বাসনা আছে সেটা বোঝা যায় না, যেখানে রাগ দেশের সম্ভাবনা আছে সেখানেই সংযমের আবশ্যক, যেখানে লোভের বস্তুই নেই সেখানে সামলাবার কথাই তো ওঠে না। সেই জন্য আমাদের বারবার এটিকে বিচার করতে হয়। মন পথের যে বিচার কার্যক্রম করতে গেলে, সেজন্য পূজনীয় মহারাজ বারবার বলছেন না, অভ্যাসে কি না হয়, অভ্যাসে মানুষ কত অসাধ্য সাধন করিতেছে, আর অভ্যাস দেখিলেই মানুষ কি চায় তাহা স্পষ্ট বোঝা যায়। কারণ যে যাহা ভালোবাসে তাহা অভ্যাস করিবেই, অর্থাৎ যেদিকে যাহার ঝোঁক সে সেদিকে বারবার যাবেই। এই বলছেন, অর্থাৎ এই যে মহারাজের প্রবন্ধ পরিশিষ্টে এটি রয়েছে, অসাধারণ অসাধারণ। সেই জন্য বারবার পূজনীয় মহারাজ বলছেন শ্রীরামকৃষ্ণ পথের পথিক প্রত্যেক ব্যক্তি, তাদের কি করতে হবে, যারা আমরা শ্রীরামকৃষ্ণ পথের পথিক হতে চাইছি তাদের প্রত্যেককে জ্ঞানের বিচার শক্তি
যোগের একাগ্রতা শক্তি, ভক্তির প্রয়োগ শক্তি এবং কর্মের সর্বস্ব দান শক্তিতে শক্তিমান হইয়া অনায়াসে রামকৃষ্ণ লোকে প্রবেশ করিবে। এই রামকৃষ্ণ লোকে যাওয়ার পাসপোর্টটা বলে দিচ্ছেন এবং বারবার পূজনীয় মহারাজ বলছেন এই প্রবন্ধে, কিরকম না, সর্বদা এই কথা মনে রাখিবে যে আশ্রম রক্ষা, পরোপকার ইত্যাদি সাধক জীবনের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য ঠাকুরের উপর দান, জ্ঞান, ভক্তি লাভ। চাকর যেমন সারাদিন ষোলো আনা মন দিয়ে খাটে, উদ্দেশ্য স্ত্রী পুত্রের ভরণ পোষণ, এই উদ্দেশ্যটি চাকর ক্ষণকালের জন্যও ভোলে না, ঠিক তেমনি সাধকও ঠাকুরের প্রীতি এবং প্রসন্নতা লাভই জীবনের উদ্দেশ্য করিয়া তুলিবেন, অন্য চিন্তা যেন মনে না উঠে, এটি বারবার তিনি বলছেন। এবং সেই জন্য বলছেন, প্রত্যেক দিন শয়নকালে রাত্রে সমস্ত দিনের কাজ সম্বন্ধে একবার ভাবিয়া দেখিতে হয় যে আজকের কাজের মধ্যে কোনো ত্রুটি হইয়াছে কি না। প্রথম ত্রুটি হচ্ছে কোনো বিষয় ভুলিয়া যাওয়া, দ্বিতীয় ত্রুটি হচ্ছে কোনো লোকের অসুবিধার হেতু হওয়া, আর তৃতীয় ত্রুটি বা সবচেয়ে বিষম ত্রুটি হচ্ছে কলহ। দেখুন, এগুলো যেন আমাদের কাছে একেবারে গাইডলাইন্সের মতো, আমরা এদিক ওদিক দৌড়ে বেড়াই না কোথায় যাব কি করব কায়, সেজন্য বলছেন একেবারে গাইডলাইন্স। প্রথম কাজের যেটা ত্রুটি সেটা কোনো বিষয় ভুলে যাওয়া, দ্বিতীয় ত্রুটি হচ্ছে কোনো লোকের অসুবিধের হেতু হওয়া, আর তৃতীয় ত্রুটি এবং সবচেয়ে বিষম ত্রুটি হচ্ছে কলহ। বলছেন প্রথম ত্রুটিটা কি না, নিজের কার্যক্রম রুটিন যদি স্থির থাকে তাহলে কাজের ভুল হতে পারে না, যে সময় যা করি প্রত্যেক দিন ঠিক সেই সময় করলে অভ্যাসবশত কাজ সম্পন্ন হয়, ভুল হওয়ার সম্ভাবনাই থাকে না, তাই সাধক জীবনের পাকা রুটিন থাকা একান্ত প্রয়োজন। আমরা সংসার থেকেও সেই সাধনা লাভ করতে পারি, ঠাকুর আমাদের সেই অ্যাসিওরেন্স দিয়ে গেছেন। তাহলে আমাদের প্রথম রুটিন অনুযায়ী কাজ করতে হবে, প্রত্যহ এক। দ্বিতীয়, অহংকৃত লোকেরা অন্যের সুবিধে অসুবিধা দেখতে চায় না, বরং অন্যকে অসুবিধায় ফেলিয়া শায়েস্তা করিতে চায়। আমাদের সর্বদা শ্বাসে প্রশ্বাসে মনে রাখা উচিত, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তৃষ্টতি, ভগবানের সম্বন্ধে এইটুকু মনোযোগ দিলেই অহংকার হয় না, তখন মনে হয় আমি সকলের সেবক, সকলের ভিতর রামকৃষ্ণ আছেন ভাবিয়া নির্বিচারে সকলকেই একেবারে মাথায় পড়িয়া রাখিতে হবে না, লোক ব্যবহার ঠিক রেখেও উক্ত জ্ঞান কার্যে পরিণত করা যায়। এই বলছেন, ঈশ্বর অনুভব না হলে নাগমশায়ের চরিত্রের অনুকরণ করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আর তৃতীয় ত্রুটি বলছেন, কলহের মতো নিন্দনীয় কাজ আর নেই, মামুলি গৃহস্থের পক্ষে কখনো কোনো বিশেষ ক্ষেত্রে কলহ প্রয়োজন হতে পারে, কিন্তু ভক্ত এবং সন্ন্যাসীর পক্ষে তাহা অতীব নিন্দনীয় এবং অনিষ্টকর। কলহে মনে যে বিষ উৎপন্ন হয় তাহা মনের স্থৈর্য সম্পূর্ণরূপে নষ্ট করে দেয়, মন চঞ্চল হইলে সাধকের সর্বনাশ হয়। এই বারবার বলছেন, মন চঞ্চল হইলে সাধকের সর্বনাশ হয়, মন স্থির না হওয়া পর্যন্ত অন্য কাজ বন্ধ রাখা ভালো। এই প্রেমেশানন্দজি মহারাজ পূজনীয় আমাদের যেন একেবারে গাইডলাইন্সের মতন দিয়ে দিচ্ছেন, সেই জন্য তার জীবনের একটি স্তরের ছবি আমরা স্মরণ করতে পারি, যে বাহিরের সুখ দুঃখ বাহিরেই পড়িয়া থাকুক আর অন্তর্বাহ্য রামকৃষ্ণ প্রেমে প্লাবিত হোক। আমাদের ভেতর এবং বাইরেটা আমরা তো পারি না, এত ঈশ্বরের কথা স্মরণ মনন করছি নিত্যদিন, কিন্তু তবুও আমাদের হচ্ছে না। আমরা সেই জন্য পূজনীয় মহারাজকে দেখতে পাই যে যতই তাঁর চোখের গ্লুকোমাজনিত কষ্টের লাঘব হয়েছিল পরবর্তীকালে শল্য চিকিৎসার দ্বারা, কণ্ঠের অবলুপ্ত স্বরও তিনি ফিরে পেয়েছিলেন, কিন্তু সারা দেহে দুঃসহ চুলকানির যাতনা ছিল, কিন্তু একেবারে সেই বিজাতীয় পরিবেশের মধ্যে থাকলেও তার দৈনন্দিন রীতি চরিত্রের সামান্যতম ব্যতিক্রমও দেখতে পাওয়া যায়। একেবারে সর্বসময় তিনি শ্রীরামকৃষ্ণময় হয়েছিলেন, বলছেন শ্রীরামকৃষ্ণময়তাই তাঁর সর্বাবস্থায়, এইটি বলছেন। কখনো শ্রীরামকৃষ্ণের রূপের চিন্তনে
বিভোর তন্ময় থাকতেন, কখনো বা তাঁরই লীলায় নিবিষ্ট থাকতেন, হর্ষিত হতেন, আবার কখনো কোনোক্ষণে রামকৃষ্ণ তত্ত্ব অনুধ্যানে তার আত্মা রাম স্তব্ধ হয়ে যেত। এই শরীরের জীর্ণ দশা, চলৎশক্তিহীনতা, দৃষ্টিশূন্যতা ইত্যাদি অপরিহার্য উপাধিগুলোকে অনেক সময় তিনি বেশ সহজে সরিয়ে রাখতে পারতেন। তাকে বেশ কয়েকবার জিজ্ঞাসা করা হয়েছিল, কিন্তু প্রতিবারই উত্তর ছিল এক। তাকে জিজ্ঞাসা করা হতো, ওই শেষের দিকে করা হয়েছিল যে, মহারাজ কোথায় থাকতে ইচ্ছা হয় আপনার? তাঁর সরল জবাব ছিল সবসময়, ঋষিকেশের বা স্বর্গাশ্রমের কুটিহায়। বিস্ময় এবং আপত্তি জ্ঞাপন করলে মৃদু হেসে বলতেন, ভিক্ষার ডাল রুটি আর গঙ্গার জল বেশ স্যুট করে আমার, খুব আনন্দে থাকা যাবে। এই আনন্দে থাকতে চেয়েছেন, অর্থাৎ যেখানেই তাকে জিজ্ঞেস করা হয়েছে না কেন, কিন্তু তিনি একেবারে ওই কুটিয়ায় থাকবেন এবং ভিক্ষার জল, ভিক্ষার রুটি, ডাল রুটি এবং গঙ্গার জল খেতে চাইছেন। শ্রেষ্ঠী মায়ের কথা, যত বড় মহাপুরুষই হোক, দেহ ধারণ করে হলে দেহের ভোগটি সবই নিতে হবে। তবে তফাৎ এই যে, সাধারণ লোক যায় কাঁদতে কাঁদতে আর ওরা যান হেসে হেসে। প্রেমেশ মহারাজ যখন সেই ছুটির জন্য প্রতীক্ষমান ছিলেন, যে ছুটির অপর নাম মরণ, যে মরণ তার কাছে ছিল একেবারে বাস্তবিক খেলার মতো, অন্তহীন আনন্দমুখ খেলা, তাই সেই মায়ের কথাই যেন তার জীবনে প্রতিফলিত হয়েছিল, যে জ্ঞানী পুরুষদের কাছে মৃত্যু যেন একটা উৎসব, ওরা হেসে হেসে চলে যান। এই হেসে হেসে পূজনীয় মহারাজ তার স্থূল শরীরটি ত্যাগ করেছিলেন, কিন্তু আমাদের কাছে, জীবনের সকলের কাছে এমন তার জীবনটিকে রেখে গিয়েছিলেন যে জীবনটি যেন একেবারে আদর্শ স্বরূপ। সত্যি তার জীবনের যত কথা আমরা পড়ি, যত আমরা জানতে পারি, ততই বুঝতে পারি যে তার দৃষ্টিতে সর্বাবগাহী শ্রী রামকৃষ্ণই সর্বদা ভাসমান থাকতেন, একেবারে সব সময় তিনি যেন ওই স্তরে নিজেকে নিয়ে চলে যেতেন, দ্যাট ইজ মানে প্রমোট করতেন, নিজেকে আপলিফ্ট করতেন। এবং সেজন্য পরবর্তীকালে স্বামী শ্রদ্ধানন্দজী মহারাজ বলছেন যে, প্রেমেশ মহারাজের চরিত্রে কর্ম, ভক্তি, যোগ এবং জ্ঞানের সুন্দর সমন্বয় ঘটিয়াছিল। যদিও প্রেমেশ মহারাজের শ্রীরামকৃষ্ণ প্রাণতা ছিল উত্তুঙ্গ, তথাপি শ্রীরামকৃষ্ণের নামে কোনো প্রকার সংকীর্ণতা তিনি সহ্য করিতে পারিতেন না। একবার লিখিয়াছিলেন, শ্রীরামকৃষ্ণের নামীয় দল আমাদের প্রচার্য নহে, যে সনাতন সত্য প্রচারার্থে তাহার আবির্ভাব, তাঁহার নামে সংঘগঠন, সেই সত্যই প্রচার করিতে হইবে। তার ভালোবাসা এবং সহানুভূতির কোনো গণ্ডি ছিল না, শ্রদ্ধানন্দজী মহারাজ বলছেন। তিনি ছিলেন কবি, গীতিকা, চিন্তাশীল এবং শিক্ষাবিদ। তাঁর ন্যায় সোনার মানুষের স্মৃতি অন্তরের অমূল্য সম্পদ। আমরা যেন সেই স্মৃতিকে এই পুস্তকের মাধ্যমে, সঙ্গের মাধ্যমে লালন পালন করতে পারি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম। প্রাণারাম প্রাণারাম।